আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ওমর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সহ দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এরশাদ এবং তার সহযোগী বাদল সরকার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জানান স্থানীয় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এরশাদ ও বাদল সহ কয়েকজন সেখান থেকে মোটর সাইকেলে করে ফেরার পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয় সংকটাপন্ন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনা তদন্ত করছে পুলিশ যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে রেকর্ড আক্রান্ত শনাক্ত হয়েছে সাউথ আফ্রিকা জানিয়েছে টিকাদান ও স্বাভাবিকভাবে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ক্ষমতায় করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট অনেকটাই রোধ করা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন এবারের শীতকালে টিকা না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে আক্রান্ত ও মৃত্যু আরও বাড়বে নাফিস ইফতেকারের রিপোর্ট করোনার আরও একটি বড় ঢেউয়ের মুখোমুখি যুক্তরাজ্য দেশটির 64% এলাকায় গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে লন্ডনের ল্যাম্বেথ হ্যাকনি ও সিটি অফ লন্ডন এলাকায় শুক্রবার যুক্তরাজ্যে 93,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন যা নতুন রেকর্ড এ সময়ে মারা গেছেন আরও 111 জন নতুন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে করোনার সাম্প্রতিকতম ঝুঁকিপূর্ণ ধরন ওমিক্রন ব্রিটেনে শুক্রবার নতুন করে অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন 3,201 জন আর এ পর্যন্ত অমিক্রনে মোট আক্রান্ত প্রায় 15,000 মার্কিন প্রতিষ্ঠান নোভাভ্যাক্স ও ভারতের সিরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বানানো করোনার টিকা কোভাভ্যাক্স টিএমকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার পূর্বাভাস দিয়েছে অন্তত 2024 সাল পর্যন্ত করোনা মহামারী বিশ্বে রয়ে যাবে অমিক্রন ভ্যারিয়েন্টকে মাথায় রেখে ভ্যাকসিনের হালনাগাদ করা নতুন একটি সংস্করণের পরীক্ষাও শুরু করতে যাচ্ছে ফাইজার সাউথ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভ্যাকসিন নেওয়া থাকায় এবং আগেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনেকের শরীরেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অমিক্রনের সংক্রমণ তাই অনেকটাই সামাল দেওয়া যাচ্ছে এ কারণে অমিক্রন আক্রান্তদের শরীরে গুরুতর লক্ষণগুলো দেখা দিচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা আসন্ন শীতে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়বে মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসিও সতর্ক করেছে জানুয়ারি থেকে অমিক্রনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে বাড়তি রোগীর চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো নাফিস ইফতেখার চ্যানেল আই দর্শক এই ছিল হাতে থাকা শীর্ষ খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে